মা হাসপাতালে ভর্তি, কিন্তু দেশকে জেতানোর জন্য দেশের মাঠেই নেমেছে খেলতে মোহাম্মদ সামি। তার অপরাজেয় গল্পের কথাই আজ জানবো। বাংলাদেশের ম্যাচে হার্দিক পান্ডিয়ার চোটে মোহাম্মদ সামি বিশ্বকাপ খেলতে নেমেছিলেন 4 ম্যাচ পর। সেই সামিই মাত্র 6 ম্যাচে 23টি উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম নায়ক। মাত্র 6টা ম্যাচে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী তো বটেই তিনি। বিশ্বকাপ ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও এখন সামির দখলেই। আগুন বোলিংয়ে সেমিফাইনালে 7টা উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন একাই এই মোহাম্মদ সামি। ভারতীয় পেসারের এই গর্বে সামি তার রাজ্য উত্তরপ্রদেশের সরকারও। কৈশোর বয়স থেকেই রোজ 25 কিলোমিটার সাইকেল চালিয়ে জন্মশহর আমরা থেকে মোরাদাবাদের সোনাকপুরে গিয়ে গুরু বদরুদ্দিন সিদ্দিকির কাছে ক্রিকেট শিখেছিলেন 27 বছর বয়সী মোহাম্মদ সামি। এখন সামির গ্রাম আমরা জেলার সাহসপুর আলীনগরে একটি স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের সরকার। আমরা জেলার ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার তিয়াগীর বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, সামির গ্রামে 1 হেক্টর জমির ওপরে স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। প্রত্যন্ত অঞ্চলে রাজ্য সরকারের 20টি স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে সামির গ্রামে এই জমি বরাদ্দ দেওয়া হবে। সামি বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছেন, তাই তার গ্রামেও এই রকম একটা সুযোগ দেওয়া হলো। তার এই পারফরমেন্সে খুশি হয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বড় পুরস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার তিয়াগী। শুরু থেকেই খেলার প্রতি অনেকটাই ঝোঁক ছিল এই মোহাম্মদ সামির। শুধু খেলার মাঠই দিচ্ছে না, স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, টার্ফ, জিম সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে বলেও জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট সহ অনেকে। নির্মাণে 5 কোটি রুপি খরচ হতে পারে বলে জানিয়েছেন তিনি। পরিকল্পনা পাশ হলেই শুরু হবে স্টেডিয়াম নির্মাণের কাজ, যা উদ্বোধন করবেন সামির পরিবার এবং সামি নিজেই। জন্ম বেড়ে ওঠা উত্তরপ্রদেশে হলেও সামি জাতীয় দলে জায়গা পেয়েছেন বাংলা রাজ্যের হয়ে খেলে। উত্তরপ্রদেশের অনূর্ধ্ব 19 দলের প্রাথমিক দলে ব্যর্থ হলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক কর্মকর্তার নজর কেড়েছিলেন মোহাম্মদ সামি, সেখান থেকেই তার উঠে আসা। 2010-11 মৌসুমের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অভিষেক হয় মোহাম্মদ সামির। তারপর থেকে আর পিছে ঘুরে তাকাতে হয়নি মোহাম্মদ সামিকে। আর এবার ফাইনালেও জাঁকজমকপূর্ণ পারফরমেন্স দিয়ে ভারতকে একেবারে শীর্ষে নিয়ে গিয়েছিলেন এই বিশ্ববিখ্যাত পেসার মোহাম্মদ সামি। তার দখলেই এখন রয়েছে ভারতের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা। সো ভিউয়ার্স, মোহাম্মদ সামিকে আপনাদের কেমন লাগে এবং তার খেলা কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।